সিম্পল ডেলি রুটিন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন ভাত দিই লুচি, গরম গরম লুচি। তো আমি আগে লুচি বানাতে পারতাম না, এখন আমি খুব ভালোভাবে শিখে গেছি লুচি বানাতে। আর আমি লুচি খেতেও খুব ভালোবাসি। আর কিছু প্রিয় জিনিস আছে, যেমন লুচি, তারপর আছে মিষ্টি, তারপর আছে মাটন। এই তিনটে জিনিসকে আমি খুব ভালোবাসি খেতে, ওই জন্য। আর লুচি তো আগে খেতে আমি খেতে সবথেকে ভালোবাসি, তো আমি বানাতে পারতাম না, এখন বানাতে শিখে গেছি খুব ভালোভাবে। তোমরা দেখো প্রত্যেকটা লুচি, ফুলকো লুচি, খুব খুশি যে কাজটা পারতাম না এখন পারি, তবে খুব খুশি। এখনও অনেক কিছু করতে পারি না, যেমন পিঠে করতে পারি না, খেতে ভালোবাসি কিন্তু করতে পারি না, ওই জন্য খেতে পারি না। দেখো কত সুন্দরভাবে বানিয়েছি, লুচিগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। লাল লাল, তো আমি আটার লুচিটাই করি, ময়দার লুচি আমরা খাই না, আটা দিয়ে লুচি বানিয়ে আমরা খাই। ময়দাটা না খাওয়াই ভালো শরীরের ক্ষেত্রে। প্রথম প্রথম লুচি বানাতে শিখছি, তো এই জন্য ভীষণ খুশি।